নমস্কার বন্ধুরা, ডিজিটাল প্রধান বিকাশ চ্যানেলে আপনাকে স্বাগত। 2009 সালে ভারত সরকারের উদ্যোগে UIDAI আধার কার্ড শুরু করা হয় দেশের সকল মানুষের এক পরিচয়পত্র বানানোর উদ্দেশ্যে। আর বর্তমানে 137 কোটি 90 লক্ষ মানুষের আধার কার্ড আছে এবং এই সকল আধার কার্ড আপডেট করাতে হবে। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত এই আধার কার্ড আপডেট করতে গেলে অতিরিক্ত কোনো পেমেন্ট করতে হবে না। আধার কার্ডের মধ্যে একটি 12 ডিজিটের সংখ্যা থাকে। ব্যক্তিবিশেষে এই নম্বরটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা সকলেই জানি এই নম্বরের গুরুত্ব অপরিসীম। তো এই আধার কার্ডের আপডেটের সম্বন্ধে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো 10 বছরের পুরনো আধার কার্ড গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ। এই কাজ না করলে সুবিধা পাবেন না। তো ভারতবর্ষের নাগরিকদের কাছে সবথেকে বড় পরিচয়পত্র হলো আধার কার্ড। এবারে এই আধার কার্ডের আপডেট নিয়ে বড় খবর সামনে আসছে। আধার কার্ডের মধ্যে একটি 12 ডিজিটের নাম্বার থাকে। ব্যক্তিবিশেষে এই নম্বরটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা সকলেই জানি এই নম্বরের গুরুত্ব অপরিসীম। ব্যাংক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা বলুন, বা নতুন ফোনের কানেকশান নেওয়া হোক, বা এই আধার কার্ড ছাড়া কোনো সরকারি কাজ এখন হয় না। বর্তমান সময়ে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করা হয়েছে। প্রধানমন্ত্রীর এক দেশ এক রেশন প্রকল্পের মাধ্যমে আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করার ফলে একজন ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে রেশনের সুবিধা উপভোগ করতে পারবেন। এবার এই আধার কার্ডের আপডেটের প্রয়োজন। বেশ কিছুদিন আগে UIDAI এর কর্তৃপক্ষ থেকে ঘোষণা করেছে যে সব ব্যক্তির আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, তাদেরকে এই আধার কার্ডের আপডেট করাতে হবে। আধার কার্ডের আপডেট করার শেষ সময়সীমা দেওয়া হয়েছে 14 ডিসেম্বর 2023 সালে। এছাড়াও UIDAI এর কর্তৃপক্ষ থেকে এই আধার কার্ডের আপডেট করার জন্য 50 টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছে। চলতি বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের 14 তারিখের মধ্যে যে সমস্ত ভারতবাসী আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হয়ে গেছে, তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডি অনলাইন পোর্টালের মাধ্যমে সংশোধন করার সুযোগ রয়েছে। এই প্রক্রিয়াটি করতে গেলে প্রথমে আধার কেন্দ্রে যেতে হবে। আধার কেন্দ্রে গিয়ে ব্যক্তিটির বায়োমেট্রিক আপডেটের জন্য আঙুলের ছাপ, আইরিস প্যাটার্ন এবং অন্যান্য বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন হবে। এইসব ডেটা স্ক্যান করার জন্য আধার কেন্দ্রগুলিতে বিশেষ সরঞ্জাম ব্যবহার করার প্রয়োজন রয়েছে। অতিরিক্তভাবে বায়োমেট্রিক আপডেটের ফলে আধার কার্ড জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেক সময় আমরা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করি। বিবাহের পরে মহিলাদের নাম পরিবর্তন প্রভৃতির কারণে আধার কার্ড আপডেট করার প্রয়োজন হয়। আবার আধার কার্ড যদি হ্যাকারদের হাতে চলে আসে, তবে হ্যাকাররা সেই আধার কার্ডের নম্বর নিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা লুট করতে পারে। এই সমস্ত কারণে UIDAI কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি 10 বছর অন্তর ব্যক্তিদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক রয়েছে। 2009 সালে ভারত সরকারের উদ্যোগে UIDAI এর আধার কার্ড শুরু করা হয় দেশের সকল মানুষের এক পরিচয়পত্র বানানোর উদ্দেশ্যে। আর বর্তমানে 137 কোটি 90 লক্ষ মানুষের আধার কার্ড আছে এবং এই সকল আধার কার্ড আপডেট করাতে হবে। আগামী 14 ডিসেম্বর পর্যন্ত এই আধার কার্ড আপডেট করাতে গেলে 50 টাকা মূল্য ছাড়া অতিরিক্ত কোনো মূল্য ব্যক্তিদের পেমেন্ট করতে হবে না। কিন্তু আপনারা যদি আধার কার্ড আপডেট নিজেদের কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে করেন, তাহলেই এই খরচ আপনাদের লাগবে না। আর নইলে যদি কোনো দোকানে গিয়ে আপনারা কাজ করেন, তাহলে আপনাদের কিছু খরচ করতে হবে। তাই আপনারাও আগামী 14 ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করে ফেলুন, নইলে এরপর নিয়ম আরও কঠিন হতে পারে বলে মনে করছেন অনেকে। তো বন্ধুরা, আপনাদের যদি আধার কার্ড 10 বছরের পুরনো হয়ে থাকে, তো আপনারা অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো আধার সেন্টারে গিয়ে অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা আপনাদের আধার কার্ড আপডেট করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ।